বান্দরবান পার্বত্য জেলার সকল মৌজা হেডম্যানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 7 সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলার সকল মৌজা হেডম্যানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষু সিং। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হেডম্যানগণ এবং কারবারিবৃন্দ। এ সময় হেডম্যানগণরা তাদের প্রাপ্ত ভাতা 1000 টাকা থেকে বৃদ্ধি, বিচার কার্য পরিচালনার জন্য একজন অফিস সহকারী নিয়োগ সহ অফিস গড় তৈরি, ভূমি খাজনার পরিমাণ বৃদ্ধি, মৌজা ভিত্তিক ভূমির সীমানা বিরোধ নিষ্পত্তি, ভূমির ম্যাপ তৈরি ইত্যাদি সমস্যা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি এবং জেলা প্রশাসক উত্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। বিভিন্ন সমস্যার রূপ নিয়েছে, আবার আমাদের যারা হেডম্যান, আমার সম্মানিত হেডম্যান মহোদয়, তাদেরও দায়িত্বহীনতার কারণে মৌজার মধ্যে মানুষরাও তার মৌজার লোকের ভূমি 1900 সালে অ্যাক্ট, মানে কত বছর পুরানো, 100 বছর, 120 বছর, এত বছর পুরানো আয়, এটা সম্পর্কে আমরা কয়জন হেডম্যান জানি ভালো করে? আমরা নিজেরাই নিজেদের গুরুত্ব জানি না। জেলা প্রশাসক মহোদয় যে সুরে কথা বলেছেন আজকে, এই সুরে এই আন্তরিকতা ভাবে যদি অন্যান্য জেলা প্রশাসক কর্মকর্তারা যদি প্রথম পর্যায়ে যদি থাকতো, তাহলে এখানে ভূমি অনেক সমস্যা হতো না।